আজারবাইজান বাংলাদেশের ভালো বন্ধু অভিহিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেনলি সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। বৈঠকে বাকুতে আসন্ন কপ 29 শীর্ষ সম্মেলন, জ্বালানি বাণিজ্য ব্যবসায়িক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে পরিকল্পিত বিমান পরিষেবা চুক্তি নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনুস আজারবাইজানের রাজধানীতে কপ 29 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যেখানে কমপক্ষে 32,000 লোক প্রধানত জলবায়ু অর্থের কণ্টকাকীর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রদূত হুসেনলি দুদেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের ওপর জোর দেন। তিনি বলেন, জুন মাসে বাকুতে দুই দেশের পররাষ্ট্র দফতরের আলোচনা হয়েছে। এ সময় ডক্টর ইউনুস আজারবাইজানের বিদ্যালয়গুলোর সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন।